নমস্কার বন্ধুরা, আমি মিঠুন মাহাতো, সাকসেস হান্ড্রেড চ্যানেল তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা যে ভিডিওটি নিয়ে আলোচনা করব তা 2019 সালের ফাইনাল এক্সামের জন্য অবশ্যম্ভাবী। আমি যে কথাগুলো বলছি প্লিজ তোমরা একটু মন দিয়ে শোনো। এর আগে আমি তোমাদের সন নাম্বার 18 থেকে একটা ভিডিও দিয়েছিলাম, তো এক জায়গায় একটু সিললি মিস্টেক ছিল যেখানে আমি টু ইমমর্টালাইজড লিখেছিলাম। আর আমরা জানি যে ইনফিনিটিভের ক্ষেত্রে টু এর পর কোনো দিনই ভার্বের 3 নম্বর রূপ হয় না, তো তার জন্য আমি তোমাদের সবার কাছে ক্ষমা প্রার্থী। এই ভিডিওটি যে শুধুমাত্র টাইটেলের ক্ষেত্রে প্রযোজ্য তা নয়, সন নম্বর 18 থেকে তোমাদের যে কোনো প্রশ্নই আসুক না কেন, চোখ বন্ধ করে তোমরা এটা লিখতে পারবে। তাই ভিডিওটি ভালো করে শেষ পর্যন্ত তোমরা দেখো এবং ফাইনালের জন্য এখন থেকেই তৈরি করো। অত্যন্ত সহজ এবং সরলভাবে তোমাদের এটা আমি করে দিয়েছি। তো ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। তো দেখো, আমরা যেটা পড়ছি যে ব্রিং আউট দ্য সিগনিফিক্যান্স অফ দ্য টাইটেল সেল আই কম্পেয়ার দি টু এ সামার স্টে, ঠিক আছে? মানে শর্ট নাম্বার 18 থেকে যদি তোমাদের টাইটেলটা আসে তবুও তোমরা লিখতে পারবে, কিংবা যে কোনো প্রশ্নই আসুক তাও তোমরা লিখতে পারবে। শুধুমাত্র লাস্টের যে লাইনটি আমি বলেছি, যদি টাইটেল তোমাদের না আসে তাহলে কিন্তু সেটা লিখো না। তো ব্যাপারটা হচ্ছে যে তোমাদের শর্ট নাম্বার 18 থেকে এবার টাইটেলটা আসার খুবই চান্স রয়েছে, কারণ এখনও পর্যন্ত টাইটেলটা একবারও আসেনি। তো দেখো, উইলিয়াম শেক্সপিয়ার্স সনেট নাম্বার 18 ইজ এ ওয়ান্ডারফুল সনেট। উইলিয়াম শেক্সপিয়ারের লেখা এই সেল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে বা সনেট নাম্বার 18 একটা অসাধারণ সনেট। ইন দিস পার্টিকুলার সনেট দ্য পোয়েট এক্সপ্রেসেস হিজ লাভ ফর হিজ ইয়ং অ্যান্ড চার্মিং ফ্রেন্ড। তার বন্ধুকে তিনি চার্মিং বলেছেন, মনোমুগ্ধকর বলেছেন, এবং তার বন্ধু কিন্তু অনেক কম বয়সী যুবক, তার প্রতি তার ভালোবাসা তিনি এই সনেটে ব্যক্ত করেছেন। হি ওয়ান্টস টু ইমোর্টালাইজ হিজ ফ্রেন্ডস বিউটি। এবং তিনি কী চেয়েছেন, তার যে বন্ধুর সৌন্দর্য সেই সৌন্দর্যকে তিনি ইটার্নাল করতে চেয়েছেন, অমরত্ব দান করতে চেয়েছেন, চির অমর করে রাখতে চেয়েছেন। অ্যাট দ্য ভেরি আউটসেট অফ দ্য পোয়েম, এবং আমরা সেই একদম মানে পোয়েমের একদম শুরুতেই, কবিতার একদম শুরুতেই দেখতে পাই দ্য পোয়েট সেজ দ্যাট, যেখানে কবি বলেছেন হিজ ফ্রেন্ড ইজ মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট দেন এ বিউটিফুল ডে অফ সামার। একটা গ্রীষ্মের সুন্দর দিন তার চেয়েও তার বন্ধু আরও সুন্দর এবং আরও ধীরস্থির, ঠিক আছে? তো অ্যাকর্ডিং টু হিম সামার মে বি ওয়ার্ম অ্যান্ড ডিলাইটফুল। হয়তো তার মতো হতে পারে গ্রীষ্ম হয়তো উষ্ণ এবং ডিলাইটফুল মানে হচ্ছে আনন্দদায়ক, বাট ইট ইজ টু শর্ট অ্যান্ড ভেরিয়েবল। কিন্তু কী বলতো, সেটা হচ্ছে খুবই ক্ষণস্থায়ী, কম সময়ের, এবং সেটা পরিবর্তনশীল। তো সামটাইমস দ্য সান ইজ টু হট, এমন অনেক সময় দেখা যায় যে আমরা সেই সূর্যের প্রচুর পরিমাণে সেই তাপটাকে অনুভব করি, বাট ইট অলসো কভার্স বাই ক্লাউড। কিন্তু সেটাও কী হয়, সেই তাপটা সে মানে কন্টিনিউ রাখতে পারে না, সেটাও সেই মেঘের দ্বারা ঢাকা পড়ে। তো হি টেলস দ্যাট, তিনি আরও বলেছেন, কী বলেছেন, না রাপ উইন্ডস ডেস্ট্রয়েস দ্য সুইট বার্ডস অফ মে, মানে যে ঝোড়ো হাওয়া, সেই ঝোড়ো হাওয়া কী করে, না মে মাসের যে সেই সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ফুলের কুঁড়ি সেগুলোও কিন্তু নষ্ট করে দেই, ধ্বংস করে দেই। তো সো এভরিথিং ইজ সাবজেক্টেড টু ডিকে অ্যান্ড ডেথ। তাই আমরা বলতে পারি যে প্রত্যেকটা জিনিসেই একদিন ধ্বংস হবেই, মৃত্যুর মুখে পড়বেই, ইন দ্য ক্রুয়েল হ্যান্ডস অফ টাইম, মানে সেই সময়ের নিষ্ঠুরতা, নিষ্ঠুর সময় সমস্ত কিছুই একদিন কেড়ে নেবে। বাট টু দ্য পোয়েট, কিন্তু কবির কাছে ইট ইজ অনলি হিজ ভার্স, একমাত্র তার এই কবিতা দ্যাট ক্যান কনকার ডেথ, যেটা কী করতে পারে, মৃত্যুকে জয়লাভ করতে পারে অ্যান্ড ম্যাক হিজ ফ্রেন্ড ইটার্নাল, এবং তার সেই বন্ধুকে চির অমর করে, চিরন্তন করে রাখতে পারে। দাস দ্য টাইটেল বেস্ট অন কম্পারিজন ইজ অ্যাপ অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট। তাই আমরা বলতে পারি যে এই টাইটেলটি যথাযথ এবং উপযুক্ত, ঠিক আছে? তো নোটটা তোমরা একদম আমি সহজ সরল ভাষায় লিখে দিয়েছি, তোমরা ভালোভাবে এখন থেকেই প্র্যাকটিস করো, শুরু করো, করার চেষ্টা করো। আশা করি শর্ট নাম্বার 18 থেকে যে কোনো তোমাদের প্রশ্ন আসুক না কেন, তোমরা এটা ভালোভাবে লিখতে পারবে।